আসসালামু আলাইকুম, আমি নির্বাসন। সো আজকে থেকে আমি আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে অ্যারে নিয়ে কাজ করবো বলেছিলাম। সো তার আগে আমি এটা হচ্ছে আমার আগে যেটা আগের টিউটোরিয়াল করেছিলাম, সো আমি কেটে দিই। সো এখন দেখেন, এখন হচ্ছে যে ফার্স্টে গত টিউটোরিয়ালে আমি কিছু কিছু জিনিস বলেছিলাম, একটা জিনিস আমি বলিনি, যেটা হচ্ছে যে লেট দিয়ে ধরেন সাপোজ ফ্রুটস নিয়ে একটা ভেরিয়েবল নিলেন। সো এই জিনিসটাই, সেম জিনিসটাই যদি আপনি নেন লেট দিয়ে নেন, তাহলে কী হবে, এই সেম জিনিসটা কী হবে, প্রবলেম হবে, তাই না? সো একটা জিনিস আপনার দুইবার ডিক্লেয়ার করা যাবে না, একটা ভেরিয়েবলকে দুইবার লেট দিয়ে ডিক্লেয়ার করা যাবে না। পরে আপনি সেটার মধ্যে আপনি ভ্যালু অ্যাসাইন করতে পারেন, তাই না? যে এটার মধ্যে হচ্ছে আপনি ভ্যালু যাই হোক অ্যাসাইন করলেন, ঠিক আছে? সো এটা অ্যাসাইন করতে পারেন, কিন্তু এই জিনিসটা লেটের ক্ষেত্রে এটা পসিবল, এটা হবে না, এটা ইরর দেখাবে, তাই না? গত টিউটোরিয়ালে আমি বলেছিলাম। আচ্ছা, আমি প্র্যাকটিক্যালি দেখাই। ধরেন সাপোজ এটা আবার ডিক্লেয়ার করতেছেন হচ্ছে কি লেট ফ্রুটস, ফ্রুটস, ঠিক আছে? এখন আপনি এটা ইকুয়াল আপনি কী দিলেন, যেরকম হচ্ছে নীরব দিলেন, ঠিক আছে? আচ্ছা, ফ্রুটস হচ্ছে আপনি নীরব কীভাবে দেবেন, আপনি দিবেন হচ্ছে দেয়ার অ্যাপেল দিলেন, আর এইখানে দিলেন হচ্ছে ধরেন সাপোজ কি দিলেন, যে হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে? সো এখন এটা কিন্তু আপনি করতে পারবেন না, তাই না? ডকিউমেন্ট ডট রাইট রাইট, এখন আপনি কি দিলেন ফ্রুটস, আর ফ্রুটস তার মানে এখন প্রিন্ট হওয়ার কথা কি, প্রিন্ট হওয়ার কথা হচ্ছে কি অ্যাপেল প্রিন্ট হওয়ার কথা, তাই না? আপনি রিলোড দেন, দেখেন এখানে ইরর দেখাচ্ছে, ঠিক আছে? কারণ হচ্ছে অলরেডি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড। সো এই জিনিসটার আগে আমি বলেছিলাম, কিন্তু এই জিনিসটা যদি, এই জিনিসটা হচ্ছে কি, এখন যদি আপনি দেখেন ফার্স্টে এটা যদি আপনি লেট দিয়ে না দেন, তাহলে কিন্তু অরেঞ্জ দেখাচ্ছে, দেখেন এই অ্যাপেল দেখাচ্ছে, কারণ পরবর্তীতে আপনি এটা নিয়েছেন। সো এখন এই জিনিসটা কি আপনি করতে পারবেন, আরেকভাবে করতে পারবেন, যে লেট আর ভারের মধ্যে ডিফারেন্সটা, ওই ডিফারেন্সটাই হচ্ছে এখানে, ঠিক আছে? ভার দিয়ে যদি করেন আপনি, দেখেন ভার দিয়ে করলেন, এখন কিন্তু আপনার ফার্স্টটাও আপনি এভাবেও অ্যাসাইন করতে পারবেন, এটাও আপনি অ্যাসাইন করতে পারবেন, ঠিক আছে? যেরকম হচ্ছে আপনি এখন সেভ দেন, এখন রিলোড দেন, দেখেন এখানে কিন্তু কোনো এরর দেখাচ্ছে না। এটাই হচ্ছে ভার আর লেটের মধ্যে ডিফারেন্সটা। আর হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে ওইটা পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন না, কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? সো আশা করছি ভেরিয়েবলটা বুঝেছেন। এখন হচ্ছে আমি অ্যারেতে চলে যাই, জাস্ট এটা আমি নর্মালি আপনাদেরকে বুঝালাম। সো অ্যারে হচ্ছে ধরেন সাপোজ আপনি একটা লেট ফর আই ফর ইউ আই টি ফ্রুটস, হ্যাঁ, একটা অ্যারে নেন। সো অ্যারের মধ্যে হচ্ছে আপনি কী নেবেন, বানানা বানানা বানানা, দেন হচ্ছে আপনি অ্যাপল, আচ্ছা কোটেশন দিয়ে নেই অ্যাপল, তারপর হচ্ছে অরেঞ্জ, আবারও কোটেশন দিয়ে নেই অরেঞ্জ, একটু ছোটো করি, আর একটা জিনিস নিব, আর একটা, ঠিক আছে? সো আর একটা জিনিস হচ্ছে কি ধরেন পাইনঅ্যাপল, পাইনঅ্যাপলস, পাইনঅ্যাপল, ঠিক আছে? সো আচ্ছা, লাস্টে আমি সেমিকোলন দিই নেই। সো এখন আমি কী নিলাম, চারটা, একটা এরের ভিতরে আমি চারটা ফ্রুটস নিলাম, ঠিক আছে? সো এখন আমি এটা, আমি কিসে কাজ করব, কনসোলে কাজ করব। সো কনসোলে কাজ করার জন্য কী করতে হবে, কনসোলে শো করার জন্য কনসোল ডট লক, তাই না, ফ্রুটস। সো ফ্রুটস যদি আমি দেই, তাহলে এখানে কী হওয়ার কথা, দেখেন এখানে কী হওয়ার কথা, ইরর, ইরর বলতে হচ্ছে এখানে এই যে অ্যারেটা দেখানোর কথা, তাই না? এই অ্যারেটা, আচ্ছা এটা আর একটু বড় করি, এই যে দেখেন এখন এটা হচ্ছে আর একটু বড় করে দেই। সো এটা দেখাচ্ছে, তাই না? চারটা চারটা অ্যারে দেখাচ্ছে। সো এখন এটার ভিতরে যদি আমি বানানাটা আমি দেখাতে চাই, তাহলে কী হবে, তাহলে আমি হচ্ছে ধরেন জিরো নম্বর ইন্ডেক্সের মধ্যে, এর সম্পর্কে তো মোটামুটি ধারণা আছে, তাই না? জিরো নম্বর ইন্ডেক্সে তার মানে হচ্ছে কি বানানাটা, আচ্ছা আর একটু ছোটো বানানাটা দেখাচ্ছে, ঠিক আছে? সো এখন এই জিনিসটার মধ্যে এই ভ্যালুগুলো কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারি এখান থেকে, ঠিক আছে? কীভাবে, ধরেন এই জিরো নম্বরের মধ্যে আমার কী আছে, বানানা আছে, তাই না? সো এখন এই বানানাকে যদি আমি ম্যাঙ্গো বানাতে চাই, তাহলে কি কীভাবে করব, ধরেন এই ফ্রুটসটাকে আমি নিলাম, এই ফ্রুটসটাকে আমি নিলাম, নিয়ে কয় নম্বরটাকে, জিরো নম্বরটাকে, জিরো নম্বরটার মধ্যে আমি আবার অ্যাসাইন করে দেবো, কি অ্যাসাইন করবো, ধরেন হচ্ছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো অ্যাসাইন করে দিলাম। সো এখন যদি আমি এই জিনিসটাই, সেম জিনিসটা প্রিন্ট করি, ঠিক আছে, এই সেম জিনিসটা যদি আমি আমার কনসোল লগের মধ্যে প্রিন্ট করি, তাহলে কি প্রিন্ট হবে, এটা আমার ডিফারেন্টভাবে প্রিন্ট হবে, কি সেকেন্ডবার ম্যাঙ্গো প্রিন্ট হচ্ছে। কারণ হচ্ছে কি, ফার্স্টে ছিল বানানা, মানে এখানে ছিল বানানা, দেন হচ্ছে ফ্রুটসের মধ্যে আমি আলাদাভাবে আবার এটা ইনপুট করে দিয়েছি, ঠিক আছে? সো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন আমি ধরেন সাপোজ আমার এই যে এই এই টোটাল যে অ্যারেটা আছে, ঠিক আছে, এই অ্যারেটাকে আমি একটা লুপের ভিতরে ভরবো, আর লুপ সম্পর্কে তো মোটামুটি সবাই জানেন, ফর
ফর লুপের মধ্যে লুপ করে কিভাবে, ধরেন লেট নিলেন, লেট আই, আর আপনি যদি নর্মালি আই ইকুয়াল টু নেন, ঠিক আছে, আই ইকুয়াল টু সে ভেরিয়েবল হিসেবে কাউন্ট করবে। সো তারপর এটা জাস্ট হচ্ছে আমি লেট দিলাম, জিরো থেকে শুরু করবে সে, মানে লুপটা হচ্ছে জিরো থেকে শুরু করবে, কোন পর্যন্ত যাবে, আই, আইটা কোন পর্যন্ত যাবে, যাবে হচ্ছে এফ ফ্রুটস, ফ্রুটসের লেন্থ পর্যন্ত, LENGH, GTH, লেন্থ, মানে হচ্ছে কি এই এই ফ্রুটসের অ্যারের মধ্যে যতটুকু লেন্থ আছে, ঠিক আছে, ওই লেন্থ পর্যন্ত যাবে। আর লেন্থ বের করতে হয় কীভাবে সেটা আমি দেখিয়েছি। সো এই লেন্থ পর্যন্ত যাবে, ঠিক আছে, জিরো থেকে শুরু করে কোন পর্যন্ত যাবে, লেন্থ পর্যন্ত যাবে, দেন ইনক্রিমেন্ট হবে আই প্লাস প্লাস, ঠিক আছে। সো তারপর হচ্ছে আপনার ব্র্যাকেট, দেন আপনি কনসোল লগের মধ্যে এই সেম জিনিসটাই রাখবেন, কপি করলেন, যেন প্রিন্ট করবে, প্রত্যেকটা জিনিস প্রিন্ট করবে না। সো এখানে তো আমি জিরো দিতে পারবো না, এখানে কি দিব আমি, আই দিব, আয়ের মানটা কি, ঠিক আছে। সো এখানে যদি আমি আইটা দিয়ে দিই, দেখেন লুপটা হলো কিভাবে, লুপ হয়েছে হচ্ছে এখানে আয়ের মান হচ্ছে জিরো থেকে কোন পর্যন্ত যাবে, লেন্থ যতটুকু আছে, এটার লেন্থ যতটুকু আছে, ঠিক আছে। সো এটার লেন্থ, এটার লেন্থ কি, এটার লেন্থ, তার আগে আমি এটার লেন্থ আমি দেখাই, ঠিক আছে, এখানে আমি এটার লেন্থ প্রিন্ট করে দেখাই, জিরো এটার লেন্থ প্রিন্ট করি, ঠিক আছে। আচ্ছা কন্ট্রোল শিফট ডি, এটার মধ্যে হচ্ছে এটার লেন্থ আমি প্রিন্ট করব, আর এটা আমি আপাতত কাটি, কাট করে দিই, সেভ দিলাম। এই দেখেন এখানে প্রিন্ট হলো কি, ফোর, তার মানে কি চারটা, ঠিক আছে, এই চার পর্যন্ত যাবে, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। সো চার পর্যন্ত যাবে, তার মানে হচ্ছে জিরো থেকে তিন পর্যন্ত যাবে। এই যে কন্ডিশনটা দেখেন কি ছিল, কন্ডিশনটা হচ্ছে এখানে তো লেন্থটা দেখতে পাবেন আপনি, তাই না। সো এই লেন্থের মানে কত, ফোর, ঠিক আছে, লেন্থের মানে হচ্ছে ফোর পেয়ে গেছে, তার মানে জিরো থেকে সে কত পর্যন্ত যাবে, চার, চারের নিচে, তার মানে হচ্ছে থ্রি। আর এখানে যদি আমি ইকুয়াল দিতাম তাহলে চারটাই যেত, মানে চার পর্যন্ত যেত, এখন হচ্ছে চারের নিচে পর্যন্ত যাবে। আয়ের মান হচ্ছে কি থ্রি, এখন থ্রি পর্যন্ত সে যাবে, আয়ের মান চার, কিন্তু হচ্ছে মানে আয়ের মান হচ্ছে আপনার থ্রি যখন হবে, আয়ের মান যখন থ্রি হবে তখন পর্যন্ত সে এই এখানে ঢুকবে, আর যখন আয়ের মান চার হয়ে যাবে তখন কন্ডিশন ফলস, তখন এই লুপ থেকে সে বের হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে যদি আমি আয়ের মানটা দিই, তার মানে হচ্ছে কি, লেট আই ইকুয়াল টু জিরো যখন, তখন এখানে আসবে কন্ডিশনটা ট্রু, জিরো এখানে জিরো, জিরো কি এই চারের চেয়ে ছোটো, তাই না, তো কন্ডিশন ট্রু হলো, তারপর হচ্ছে সে এখানে আসবে, তার মানে আয়ের মান কত এখন, জিরো। তো আয়ের মান হচ্ছে যখন যখন জিরো, তার মানে প্রিন্ট হবে কি, এই যে ব্যানানাটা প্রিন্ট হবে, তারপর আবার ঘুরবে, আবার আয়ের মান হবে কি, এই যে ইনক্রিমেন্ট হবে, তারপরে এক, ইনক্রিমেন্ট হয়ে এখানে জিরোর পরিবর্তে কী হবে, ওয়ান হবে, তো এখানেও ট্রু হবে, ঠিক আছে, ওয়ান কি চারের চেয়ে ছোটো না, অবশ্যই ছোটো। তারপরে এখানে আয়ের মান কত হবে, টু হবে, তো টু হলে পরেরটা কি প্রিন্ট করবে, এটা প্রিন্ট করবে। সো আশা করছি এই এই লুপ সম্পর্কে আপনার মোটামুটি আইডিয়া আছে, তারপরে আমি একটু বুঝিয়ে দিলাম আর কি, ঠিক আছে। এখন রিলোড দেন, দেখেন এখানে কি প্রিন্ট করছে, আচ্ছা এখানে ম্যাঙ্গোটা প্রিন্ট করছে, এটা আমি জিরো না, এখানে আমি থ্রিটা প্রিন্ট করে দিই, রিলোড দিই, এখন নাহলে যে এখানে বোঝা যাচ্ছিল না, ঠিক আছে। এই দেখেন এই লুপের মধ্যে প্রিন্ট হয়েছে কি, এই লুপের মধ্যে প্রিন্ট হয়েছে ম্যাঙ্গো, অ্যাপল, অরেঞ্জ আর পাইনঅ্যাপল, চারটা একসাথে প্রিন্ট হয়ে গেছে। সো আশা করছি আপনি এই অ্যারের যে ভ্যালু চেঞ্জ বা হচ্ছে লুপের ভিতরে কীভাবে দিতে হবে সেই জিনিসটা আপনার মোটামুটি ক্লিয়ার। সো এই জিনিসটা আপনি ক্লিয়ার হয়েছেন, সো ঠিক আছে। সো এই পর্যন্তই আজকে, আর হচ্ছে নেক্সট টিউটোরিয়ালের মধ্যে আমি আরও বেশি একটা ইম্পর্ট্যান্ট একটা লেসন করাবো, সেটা হচ্ছে যে অ্যারের যে কমন মেথডগুলো, সেই কমন মেথডগুলো নিয়ে কাজ করবো, কারণ আমাদের অ্যারে নিয়ে অনেক বেশি কাজ করতে হবে, ঠিক আছে। প্রত্যেক দিন আমি একটা করে টিউটোরিয়াল দিব, আর যদি ভালো লাগে ভিডিওগুলো, আশা করছি ভালো লাগবে, প্রত্যেক দিন আপনি কি বলে যে সামনের যে টিউটোরিয়ালগুলো আসবে সেগুলো হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে আমি আস্তে আস্তে অ্যাডভান্সে যাবো। সো সে আপনি পাশে থাকবেন, আর যদি পসিবল হয় লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ হচ্ছে যে আমি ইম্পর্ট্যান্ট এসএমএসগুলো, ইম্পর্ট্যান্ট যে ভিডিও টিউটোরিয়ালগুলো দিব, ঠিক আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি যাতে আপনার ওখানে নোটিফিকেশন যায়, তাহলে হচ্ছে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এটার পরে এটা আসতেছে, আর সিরিয়াল মেনটেন করবেন, রিকোয়েস্ট, ঠিক আছে। সো আশা করছি ভালো লেগেছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।